এরপরে 10 থেকে 11টি প্রশ্ন আমাদের বাংলাদেশে আসবে, তার আগে বলে নেই। দেখুন, প্রাইমারি চাকরিতে প্রচুর প্রচুর লোক নিচ্ছে, যেখানে আপনার পরিশ্রমটা অনেক কম, যেখানে আপনি মোটামুটি ভালো একটি স্যালারি পাচ্ছেন, যেখানে মোটামুটি আপনার একটা সামাজিক অবস্থান তৈরি হচ্ছে, অর্থনৈতিক সলভেন্সি আসতেছে, এছাড়াও আপনি সমাজের আর পাঁচটা মানুষের সাথে একই কাতারে দাঁড়িয়ে কথা বলতে পারছেন। এবং সবচেয়ে বড় যে কথাটা আমি বলবো, যে একজন শিক্ষক হচ্ছে মানে দেশ গড়ার কারিগর, এটা সত্যি কথা। আমি নিজে শিক্ষকতা পেশায় ছিলাম, তো আমি নিজে বুঝি যে আপনি অনেক কিছু শেখাতে পারবেন। এবং একটা বাচ্চাকে যখন 5 বছর বয়স বা 6 বছর বয়সে যখন আমাদের বিভিন্ন স্কুলে আসে, ওই সময়টাই কিন্তু তাকে গড়ার টাইম, এবং ওই সময়টা যদি আপনি তাকে গড়ে দিতে পারেন, কারণ সে স্কুলে বেশিরভাগ সময় থাকে, সবাই কিন্তু বলে যে স্কুলের মিস এটা করতে বলছে, মা তোমারটা হবে না বা বাবা তোমারটা হবে না, মিস বলছে বা স্যার বলছে, ওরা কিন্তু খুব গুরুত্ব দেয় আপনাদেরকে এবং মা বাবার উপরে রাখার চেষ্টা করে, তার কারণ ওরা ওই টাইমে আপনাদের কাছে কিন্তু সব আবদার, আল্লাহ সব কিছু আপনাদের কাছে। তো এই চাকরি এত সুন্দর, যাদেরকে নিজের বাচ্চার মতো পালন করতে পারবো, এর থেকে ভালো কিছু কিন্তু হয় না। সো আমরা ট্রাই করেই দেখতে পারি। দেখেন, বাংলাদেশ হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের শিক্ষা সংস্কৃতি, মানে হচ্ছে এই 4টা অধ্যায় আপনি খুবই ভালো করে পড়বেন। এখান থেকে 4-5টি প্রশ্ন তো আপনি পেয়েই যাচ্ছেন, বেশিরভাগ 5টি প্রশ্ন পেয়ে যেতে পারে। এখান থেকে দেখা গেল 3টি, এখান থেকে 2টি, এমনকি এখান থেকে 6টিও পেতে পারে, এখান থেকে 3টি, এখান থেকে 1টি, এরকম পাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখেন, এই যে জনসংখ্যা উপজাতি আদমশুমারি বাংলাদেশ, শুধুমাত্র গুরুত্বপূর্ণ লাইন এবং বিগত প্রশ্ন, 50% মানে হচ্ছে এই যে 4টা অধ্যায়। দেখেন, বাংলাদেশের সংবিধান, কখনো কখনো যেন ভুল না হয়, সংবিধান সকল ধরনের পরীক্ষায় আসে, ভৌগোলিক পরিচিতি সকল ধরনের পরীক্ষায় আসে, আর বাংলাদেশে কৃষি, অর্থনীতি, রাজনৈতিক অবস্থা এবং সাম্প্রতিক, এখান থেকে 2টিও আসতে পারে, 1টিও আসতে পারে, ঠিক আছে, 2টিও আসতে পারে, 1টিও আসতে পারে। তো ওইগুলো শুধুমাত্র বিগত প্রশ্ন পড়বেন, শুধু বিগত, ঠিক আছে, এই 50% শুধু বিগত প্রশ্ন পড়বেন। আচ্ছা, এবার হচ্ছে আন্তর্জাতিক, ঠিক আছে, আন্তর্জাতিক, এখানে এই 2টি অধ্যায় থেকে হয় 4টি থাকবে, না হয় 2টি থাকবে, হয় 4টি না হয় 2টি, বলাই আছে। বিশ্ব সভ্যতা, ইতিহাস, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সংগঠন, আমি বলবো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত এমসিকিউ পড়বেন, অবশ্যই অবশ্যই বেশি বেশি পড়বেন, এবং এখান থেকেই বেশি প্রশ্ন আসে, এখান থেকে মাত্র 1টি প্রশ্ন আসে, এখান থেকে মাত্র 1টি প্রশ্ন আসে, আপনি দাগিয়ে গুরুত্বপূর্ণ লাইন, এবং সেই লাইনগুলো খুব বেশি পরিমাণে প্রেশার দেওয়ার দরকার নাই, সেই লাইনগুলো খুব বেশি পরিমাণে দরকার নাই, ঠিক আছে, এবং এমসিকিউ করবেন। আন্তর্জাতিক নিরাপত্তা ও সম্পর্ক, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, সাম্প্রতিক, সাম্প্রতিক আমরা দিয়ে দিব, সেটাও পড়তে পারেন বা বিভিন্ন গ্রুপ থেকে কালেক্ট করতে পারেন, কোনো বইয়ের প্রয়োজন নাই, এইগুলো থেকে শুধুমাত্র বিগত, ঠিক আছে, শুধুমাত্র বিগত। আমরা এবার ভূগোল থেকে, বিজ্ঞান ও ভূগোল, দেখেন বিজ্ঞান ও ভূগোল থেকে কিভাবে করবে, পদার্থ বিজ্ঞান থেকে শুধুমাত্র বিগত প্রশ্ন করলেই কমন করবে। আবারও বলি, বিজ্ঞান ও ভূগোল এই জায়গায় শুধুমাত্র বিগত প্রশ্ন, বিগত বিসিএস, নিবন্ধন এবং পিএসসি, বিসিএস, নিবন্ধন এবং পিএসসির প্রশ্ন করলেই আপনার সব কমন করে যাবে। তারপরে আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর নাম বলে দিয়েছি, এবং এই অধ্যায়গুলো থেকেই প্রশ্ন আসে, যেমন পদার্থবিজ্ঞানে যন্ত্রের ব্যবহার, কাজ, ক্ষমতা, শক্তি, তাপ ও তাপবিদ্যা, আলো, শব্দ ও তরঙ্গ, শক্তি রূপান্তর, এক্স রে, নবায়নযোগ্য শক্তি। জীববিজ্ঞান, জেনেটিক্স, ভাইরাস, ব্যাকটেরিয়া, মানবদেহ, রক্ত, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, রোগ বৃদ্ধি, পরমাণু, ধাতু, অধাতু, এসিড, ক্ষার, কার্বন, জারণ, বিজারণ, ভূগোলের শুধুমাত্র বিগত প্রশ্ন, ভূগোলের শুধুমাত্র বিগত প্রশ্ন। দেখেন, কম্পিউটারে আমার 3 থেকে 4টি প্রশ্ন আসবে, এবং বিগত প্রশ্ন সব কমন আসবে, আবারও বলি শুধু বিগত প্রশ্ন করলে কমন আসবে, তারপর গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আপনি চাইলে দেখতে পারেন। ইতিহাস, প্রজন্ম, প্রকারভেদ, অঙ্গ সংগঠন, পেরিফেরাল, সফটওয়্যার, তথ্য প্রযুক্তিতে অবশ্যই বিগত প্রশ্ন করলে কমন পড়বে, তারপরও ইতিহাস, বিখ্যাত প্রতিষ্ঠান, ইন্টারনেট, ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ,
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর কি, মেইন প্যাকস সোশ্যাল নেটওয়ার্কিং নেটওয়ার্ক পুনরূপ, এইটুকু পড়লেই হয়ে যাবে। এবার আসেন ধাপ টুতে। ধাপ একের চারটা সাজেশনে আমি দিয়েছি, এবং ধাপ একের যে সাজেশনগুলো আমি দিলাম, চারটা সাবজেক্টের আউটলাইনগুলো দিলাম, সেগুলো অবশ্যই খাতায় লিখে রাখবেন, সে অনুযায়ী আজ থেকেই পড়া শুরু করেন। যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন তারাও পড়বেন, এবং যাদের পরীক্ষা খুব সন্নিকটে তারাও পড়বেন। অবশ্যই অবশ্যই পরীক্ষা হবে, এবং অবশ্যই অবশ্যই আপনাদের 12-14 লাখ ক্যান্ডিডেটের সাথে প্রতিযোগিতা করতে হবে। তাহলে আপনি যদি না পড়েন তাহলে আপনি পিছিয়ে থাকবেন, চাকরিটা কোনো দিন কেউ আপনার হাতে তুলে দিবে না, চাকরিটা কোনো হাতের মোয়াও না, অবশ্যই পরিশ্রম করে পেতে হবে। ধাপ টু, মডেল টেস্ট সলভ করবেন। মনে রাখবেন, মডেল টেস্ট চর্চা না করলে, সলভ না করলে 4-5টা মার্ক আপনার হাত থেকে চলে যাবে। আবারও বলি, কারণ মডেল টেস্ট সলভ না করলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কোন পড়াটায় আপনার ল্যাকিংস আছে, কোথায় আপনার ভুল আছে, কোথায় সময় বেশি প্রয়োজন, কোথায় সময় কম প্রয়োজন, কোনটা আমার কম পড়া হয়েছে, আবার রিভিশন দিতে হবে। অবশ্যই অবশ্যই এমসিকিউ চর্চা করবেন। আর আপনার হাত থেকে যদি 4-5টা এমসিকিউ কমে যায়, আমি করলাম 5টা এমসিকিউ কমে গেল, 5টায় 5 নম্বর তো গেলই, সাথে আরও 1 নম্বর 6 নম্বর গেল, এবং আপনার কি আর কোনো ভুল হবে না? অবশ্যই আরও 2-1টা ভুল হবে, সেই ভুলের কারণে আপনি চাকরিটা হাতছাড়া করে ফেলবেন, এটা কেউ হতে দিবেন না। অবশ্যই অবশ্যই এমসিকিউটা প্লিজ চর্চা করবেন। এবার দেখেন ধাপ টু এ প্রতিদিন কয়টা এমসিকিউ সলভ করবেন, মানে হচ্ছে মডেল টেস্ট সলভ করবেন। মডেল টেস্টে কয়টি প্রশ্ন থাকে? 80টি প্রশ্ন পরীক্ষার মতো। এরকম 3টা যদি প্রতিদিন সলভ করেন তাহলে আপনার 240টি প্রশ্ন সলভ হয়ে যায়, 240টি প্রশ্ন সলভ হয়ে যায়। কঠিন প্রশ্নগুলো অবশ্যই দাগিয়ে রাখবেন, যা পরীক্ষার পূর্বে দ্রুত একবার দিবেন। অবশ্যই পরীক্ষার আগে 15 দিন সময় হাতে রাখবেন, সেখানে যেগুলো আপনি ভুলে যান, যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আপনি দাগিয়ে রেখেছিলেন, শুধুমাত্র সেগুলো খুব খুব বেশি করে প্র্যাকটিস করবেন, যাতে কোনো কিছু ভুল না হয়, ঠিক আছে? এবং এই 15 দিনের সিলেবাসটা আরেকবার রিকভার করার চেষ্টা করবেন, এবং প্রতিটা জিনিস রিকল করার চেষ্টা, প্রতিদিন যা পড়ছেন ঘুমানোর আগে একটু রিকল করে নেবেন। 100 সেট মডেল টেস্টের গণিত সমাধান ফেসবুক গ্রুপে দেওয়া আছে। 100 সেটের বাজারে এই 1টি মাত্র মডেল টেস্ট আছে, এবং আপনি 50 সেট কিনতে পারেন, অবশ্যই 50 সেট কিনতে পারেন, কিন্তু সেখানে তো আপনি কম প্রশ্ন পাচ্ছেন, 100 সেটে বেশি প্রশ্ন পাচ্ছেন। 100 সেটের যেহেতু আর কোনোটি নেই, তাই এটি আপনারা সংগ্রহ করতে পারেন, এবং এটির যে ম্যাথ সেটা একটা গ্রুপ আছে, এবং সেখানে ফেসবুক গ্রুপে সমাধান দেওয়া আছে, চাইলে যে কেউ এটি কিনে সেই সমাধান পেতে পারে, সেই গ্রুপে জয়েন করতে পারেন। আবারও বলি, মডেল টেস্ট সলভ করা বাধ্যতামূলক। আমার ধাপ টু শেষ, এবার আসি ধাপ থ্রিতে। ধাপ থ্রিতে বাংলাদেশ সাম্প্রতিক সাজেশন, এটা আপনি বিভিন্ন গ্রুপে পাবেন, আমাদের গ্রুপে পাবেন, আমাদের পেজে পাবেন, এছাড়া হচ্ছে অন্যান্য গ্রুপে। কখনোই এর জন্য আলাদা বই কিনতে হবে না, আলাদাভাবে সময় নষ্ট করতে হবে না, আলাদাভাবে চর্চা করতে হবে না। মুজিব বর্ষ, সর্বশেষ বাজেট, সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা, বঙ্গবন্ধু স্যাটেলাইট, অপরাধ প্রতিরোধ উন্নয়নে বাংলাদেশ, কৃষি বিপ্লব, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ডেল্টা প্ল্যান, বর্তমান শীর্ষ ব্যক্তিত্ব, এটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলিতে। আন্তর্জাতিকে করোনা ভাইরাস, নোবেল পুরস্কার, জনপ্রিয় রাষ্ট্রনায়ক, রিপোর্ট সমীক্ষা, রোহিঙ্গা ইস্যু, রাশিয়া, ইউক্রেন সংকট, এলডিসি, চীন, মার্কিন। দেখেন ধাপ থ্রিতে হচ্ছে আমাদের সাম্প্রতিক, সাম্প্রতিক আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। এবার দেখেন প্রাইমারি প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বই। প্রাইমারি চাকরি আর স্বপ্ন থাকলে যে কোনো যেসব বই থাকা চাই, যে বইগুলো আপনাকে সাহস দিবে, যে বইগুলো থেকে আপনি পড়বেন, যে বইগুলো পড়ে আপনি চাকরিটা কনফার্ম করবেন, যে বইগুলো পড়ে আপনি পরীক্ষার হলে বসবেন, এবং সেখানে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট সময়ের ভিতরে 80টা এমসিকিউ সলভ করে কার হাতে তুলে দিবেন? পরীক্ষকের হাতে তুলে দিবেন, আপনার ভবিষ্যৎ তুলে দিবেন, সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রথমে একটি গাইড বই প্রয়োজন হবে, অবশ্যই একটি গাইড বই প্রয়োজন হবে, এবং সেক্ষেত্রে আপনারা প্রাইমারি পাওয়ার গাইড এবং সাজেশনটি নিতে পারেন, অথবা ভালো যে কোনো গাইড বই নিতে পারেন। যেহেতু প্রাইমারি পাওয়ার বইটি অনেক সাজানো গোছানো আছে, সেক্ষেত্রে এটাই আমি বেস্ট বলবো। নাম টু হচ্ছে মডেল টেস্ট। মডেল টেস্ট হচ্ছে প্রাইমারি পাওয়ার মডেল টেস্ট, এটা 100 সেট, বাজারে 100 সেটের, এবং এটা বেশি বেশি প্রশ্ন আছে,
কমন উপযোগী প্রশ্ন আছে তাই এটি বলা হয়েছে। আপনার যদি অন্য কোনো ব্র্যান্ড পছন্দ হয়, অন্য কোনো প্রকাশনের বই পছন্দ হয়, আপনি সেটিও কিনতে পারেন। সাম্প্রতিক, বাজারে বিভিন্ন সাম্প্রতিক পাওয়া যায়, তবে সাম্প্রতিক একটা বা দুইটা আসে যার জন্য অতিরিক্ত সিরিয়াস হওয়ার প্রয়োজন নেই। নিচে গ্রুপ থেকে পূর্বে সাম্প্রতিকটি বুঝে নেবেন। নিচের এই গ্রুপ থেকে প্রাইমারি পাওয়ার এবং পাওয়ার প্রাইমারি ও নিবন্ধন গ্রুপ থেকে সাম্প্রতিকের যে সাজেশন সেটা বুঝে নেবেন বা পিডিএফ ফাইল বুঝে নেবেন। এছাড়া পরীক্ষার পূর্বে ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে। এছাড়া আপনি যদি এখান থেকে নিতে না চান, আপনি যে কোনো গ্রুপ থেকে নেবেন, কিন্তু অবশ্যই আলাদা বই কিনে কঠোরভাবে মুখস্থ করার চেষ্টা করবেন না, কারণ এই এক দুইয়ের চেয়ে আপনার আগের নম্বরগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষা, যারা এখন থেকে, যাদের এখনো চাকরির পরীক্ষা দিচ্ছে না কিংবা যাদের অনেক বেশি সময় আছে, 3-4 বছর সময় আছে, তারা অবশ্যই একটি জব সলিউশন রাখবেন এবং আপনার পড়ার পর জব সলিউশনটা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন, প্রতিদিনই সলভ করার চেষ্টা করবেন। যাদের বয়স বেশি আছে, কিন্তু যারা এইবার প্রাইমারি পরীক্ষা দিবেন তারা কিন্তু জব সলিউশনের গুলো ধারে কাছে যাবেন না। নতুন করে এখন কোনো গাইড বই কিনবেন না, যে গাইড বই আছে সেটাই সলভ করবেন। শুধুমাত্র আপনি এখন মডেল টেস্ট বই কিনতে পারেন এবং মডেল টেস্ট বই কিনে মডেল টেস্ট সলভ করতে পারেন। তাই আমি আজকে যতটুকু পরামর্শ দিলাম, এটা আমার বিভিন্ন পরীক্ষায় টেকার এবং আমি প্রচুর পরীক্ষায় টিকেছি, প্রচুর পরীক্ষায় ভাইবা দিয়েছি এবং কয়েকটি ভালো ভালো জব পেয়েছি। সেগুলো কোনোটা 9ম গ্রেড, কোনোটা 10ম গ্রেডও আছে এবং আমি 2 গ্রেডেই চাকরি করে এসেছি এবং চাকরি করছি। তো সেক্ষেত্রে আমার অভিজ্ঞতায় আমার যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে ততটুকু দিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই এ ধরনের সাজেশন, এ ধরনের আরও অনেক কিছু আমি আপনাদেরকে দিব এবং আপনারা ভিডিওটি দেখে অবশ্যই আপনারা কি চান সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং চাইলে আপনারা এই ভিডিওটির প্রত্যেকটা সাজেশন খাতায় লিখে নিতে পারেন এবং সে অনুসারে আজকে থেকেই পড়া শুরু করতে পারেন। আগামীকাল যেন আমাদের মুখে আর কখনো না আসে যে আগামীকাল পড়বো, আগামীকাল পড়বো, আজকে শরীর ভালো লাগতেছে না, আজকে কাজ করেছি, আজকে এই প্যারা ছিল। কিছুদিন আপনি বন্ধু বান্ধব ভুলে যান, কিছুদিন আত্মীয় স্বজন ভুলে যান, কিছুদিন নিজেকে ঘরে বন্দি করে রাখেন, কিছুদিন সব কিছু থেকে আলাদা হয়ে যান। আপনি যখন সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, বন্ধু বান্ধবও থাকবে, কেউ ছুটে যাবে না। আর যদি কেউ ছুটে যায়, যদি কেউ মানে আপনার কাছে না আসে, যদি কেউ রাগ করে অভিমান করে, তাহলে বুঝবেন সে আপনার বন্ধু নয়। কারণ আপনার যারা কাছের মানুষ তারা কিন্তু বুঝবে আপনার জন্য কোনটি গুরুত্বপূর্ণ এবং তারা সেই অনুযায়ী আপনাকে সাপোর্ট দিবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, নিয়মিত পড়াশোনা করবেন এবং নিয়মিত বেশি বেশি করে পড়াশোনা করবেন, সময় নষ্ট করবেন না। এবং যেসব ফালতু কাজে আমাদের সময় নষ্ট হয়, ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, এসব জিনিসে আপনি কয়েক মাস সময় না দেন, এসব জিনিস থেকে নিজেকে দূরে রাখুন। ফোনটা বন্ধ করে পড়তে শুরু করো, নিজের মতো রুটিন তৈরি করো। নিজের মতো রুটিন না পারলে প্রাইমারি পাওয়ার গাইডেন্স সাজেশন, প্রাইমারি মডেল টেস্ট এসবের রুটিন করে দেওয়া আছে, প্ল্যান করে দেওয়া আছে, সে অনুযায়ী পড়ুন। পরীক্ষার 15 দিন আগে পড়াটা শেষ করবেন, অবশ্যই শেষ করবেন এবং তারপরে আবার রিভিশন দিবেন, যেগুলো গুরুত্বপূর্ণ দরকার অবশ্যই এমসিকিউ সলভ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আরও আপনাদেরকে এ ধরনের অনেক অনেক ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।